আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহর আশিস রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা বিকেলবেলা থেকেই শুরু করা হলো, তো দেখতেই পাচ্ছেন মা এবং মেয়ে এবং তার সাথে আছে ছেলে, সাজুগুজু করে একবারে টুলুমুলু হয়ে গেছি আমরা। তো আজকে হলো অনেক দিন পরে শাড়ি পরছি, আর শাড়ি পরার খুব ইচ্ছে ছিল কিন্তু পরার পরে ভালো লাগতেছে না, কারণ অনেক গরম, গরমের কারণে খুবই অবস্থা খুব খারাপ। তো মুস্কানেও জানি না, আল্লাহ জানে আমার কেমন লাগতেছে, আমার ছেলেমেয়ের কাছে তো আরও খুব খারাপ লাগতেছে। কি মুস্কান? তো এই হলো শাড়িটা আমার, দেখেন শাড়ি পরাটা, শাড়ি এই প্রথম মনে হয় আমি নিজে শাড়ি পরলাম, আর আমার সাথে আদুরি আমাকে হেল্প করছে, সবসময় হলো আমার শাড়ি পরাই দেয় লতা। তো আজকে হলো লতারে ছাড়াই শাড়ি পরলাম। লতা তো ভিডিওটা দেখবো, দেখ তাহলে ছাড়া শাড়ি পিনতে পারি। হ্যাঁ, তো আজকে হলো যে ভিডিওটা, আজকে অনেক দিন পরে সাজলাম, শাড়ি পরলাম। তো আজকে হলো নুপুর গো বাসে, আদুরি গো বাসে আসছি আমি। আয় হায় রে, নাও যাও খালামণির কাছে যাও। তো শাড়ি যদি পরলাম আর কুলে যদি একখান থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। এবার হলো আদুরির কাছে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে আসার জন্য অনেক ই করতেছে। ওই যে আহার রাতের ফুল ধরে আমার হাতে, ওই যে লাল গোলাপ দেখতেছে, তো গায়ে একদম অবস্থা খুব খারাপ। তো রেড কালারের আর হলো আছে হোয়াইট কালার, দুই কালারের শাড়িটা। তো শাড়িটা পরাটা কেমন হয়েছে আর শাড়িটা দেখতে কেমন লাগে? তো আর মুস্কান আর মিফতাহুল আছে ব্ল্যাক কালারের, ওগো দুই ভাই বোনের এক রাখছে, আর আমি হলো একটু আলাদা, আমার সাথে ম্যাচিং আছে একটু একটু আছে। তো যাই হোক, পুরোপুরি তো আর ম্যাচিং করা যায় না। তো কেমন লাগতেছে শাড়ি পরাটা, কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে, আর অনেকদিন পরে শাড়ি পরছি, আর আজকে হলো যে ভিডিওটা বানাবো সেটা হলো আদুরিদের বাড়ির আশেপাশে হলো অনেক মানে শস্য শ্যামল সবুজ মাঠ, দেখতে তো খুবই ভালো লাগে। আর পাশে হলো অনেক ধরনের ওদের সবজি আছে, যেটা শসা খেত আছে, তারপরে বেগুন খেত আছে, দুন্দল আছে, তো অনেক ধরনের সবজি আছে। তো ওইগুলাই আজকে দেখাবো আপনাদেরকে, এখানে মুস্কান তারপর শসা খাওয়াই দিন, তাহলে মনে হয় গোসা বাঁচতে পারে। আর নুপুরে দি কাজ, শোন আমি আইসি কুঞ্চু। আর মুসকন ফল কন কিন্তু খায় না, একটাও খালি হাতে নিয়ে নিয়ে রাখি ই কর থাকি যাইব। তোমার গলি যায় ডাকে মুচু, গলি যায় ডাকে মুচু।
এই যে আমার বোন আমাকে অনেক একটা উপকার করলো, যেটা হলো আদুরি আমার জন্য ছাতা নিয়ে আসছে, আর মুস্কান ছাতা পেয়ে কতটা যে খুশি তা বলেও বোঝানো যাবে না। তো এই ছাতাটা হলো আমি বাসা থেকে নিয়ে আসছি, অনেক রোদ, আমি জানি অনেক রোদ থাকবো, আর আসলে আজান দিছি কিন্তু আরও আগে, কিন্তু তারপরও হলো অনেক রোদ না, গায়না চেহারার অবস্থা খুব খারাপ। তো আটা ময়দা কতটুকু মাখবো এই গরমের মাঝে তা সব ধরা খাই যাবো, অনেক গরম। আর পাশে ওই যে নুপুরা কাকি হলো শসা ছেড়তেছে, আমরা আছি হলো শসা খেতে আসি, ওই যে শসা ছেড়তেছে, আমি বলতেছি কাকি যে কেমন এত কষ্ট করে এই রোদের ভিতর কেমনে সেরে আমরা জানি। আর ওই যে নুপুর, নুপুরের কথা কি বলবো, খুব খারাপ লাগতেছে, অনেক রোদ। আর মুস্কানকে হলো ইসে আদরির কাছে দিলাম, আর শসা ক্ষেতটা ঘুরা দেখলাম, কাকে শসা তুলতেছে, আর মেপটা হল বারবার এই ক্ষেতের মাঝে ঢুইকা যাইতেছে। আর এখন হলো আমরা একটু যাব হলো ওই পাশে একটা খুব সুন্দর জায়গা আছে, তো সেইখানে যাব। তো সবাই আমাদের সাথে থাকেন আর দেখেন আমরা যাই। তীব্র গরমে আসলে বেঁচে থাকাটা একটু কষ্টকর, সেখানে আজকে ঘুরতে বের হওয়াটা বোকামি ছাড়া আর কোনো কাজই ছিল না। তো এই বোকামির মধ্যে দিয়ে আজকে পার হচ্ছিলাম, তো এর মধ্যে সাদিয়া কেলা পাতা ছিঁড়ে বা কলা পাতা ছিঁড়ে যেটা বলেন এখানে আপনারা, তো সেটা ছিঁড়ে সে হচ্ছে বাতাস করতেছে, এখন কি করবে, শাড়ি পরছে বেচারা, শখ অনেকদিন যাবত সে শাড়ি পরে না, অনেকদিন পর শাড়ি পরছে, তো সুন্দর করে একটা ভিডিও বানানোর জন্য সে চেষ্টা করতেছে। তো একটা ফাঁকা জায়গায় আসতে আমরা সেখানে সে একটু মডেলিং করবে, সেটা কীভাবে করতেছে সেটা আপনাদেরকে একটু দেখাবো, তো অবশ্যই আপনার মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি দেখতে থাকবেন। আরে সারো না কেন, বালুপুর উঠাও, আমি তো পারলাম পারমই না, বুঝছো, লুক এট মি, তাকা তাকা, ছাড়ো ছাড়ো জোরে ছাড়ো, মুচু মুচু, আরে ভাই তুই পারো উড়ে যাও, শক্তি নেই ওর, শক্তি নেই তোর, ওকে ডান ক্লোজ কার মোবাইল, সাথে আসবো, ঠিক আছে, জুতা এবার হাতে নিছি, এবার কিছু বলে দাঁড়া একটু কথা বলি,
আল্লাহ রে অরণ হয়ে গেছি গা, আঞ্চলিক ভাষা আমরা অরণ হয়ে গেছি গা। অনেক জুতা নিছি হাতে, জুতাটা একটু পায়ে দেই। তো এখানে হলো আমরা একটু শর্ট নিছি ভিডিও, তো ওইগুলো হলো শর্ট ভিডিও বানানোর জন্য এখানে একটু ভিডিও করা হয়েছে। তো এখন হলো ঘাইমা ঘুম একদম নষ্ট হয়ে গেছে গে শেষ, এই জন্য আমি চলে যেতেছি ওই পাশে, আর একটু লোকেশন খুব সুন্দর আছে, ওইখানে হলো আর একটু ভিডিও শর্ট নেব। তো এই জন্য যাইতেছি গা, এখানে অনেক সময় দিছি, এবার আমরা ওই পাশে যাবো, তো আপনারা আমাদের সাথে থাকেন। নিয়ে আসে না এখানে দাঁড়াতে কবে, হ্যাঁ কো ভাইয়া স্যার আসতেছে বসো। এখানে আমার কিছু শর্ট আছে, ওইগুলো হলো নিব, তার জন্য বসে পড়লাম। আর ভিডিও করাটা যে কতটা কষ্ট একমাত্র আমরাই জানি, যারা করে তারাই জানি। আর গরমে হলো আরো বেশি পাগল মিক্সটা হলো আসুন। এই যে বাবা 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 বাতাস বাতাস, এই যে বাতাস করতেছি পাখিনি, এই যে আম্মু তো প্রচন্ড গরমের মধ্যে আপনার মোমেন্ট গুলো দেখ।